আসসালামু আলাইকুম ক্লাস এইট বাংলা তোমাদের পৃষ্ঠা একের সমাধান শখ যে আছে। শখ যেহেতু তোমাদের উপরেটা উত্তর আসে তাই উত্তরে উপরেটা আমি লিখিনি পরের সাইডটা উত্তর দিয়ে দিব তো দেখো এখানে পরিস্থিতি এখানে হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য যার যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যেভাবে উদ্দেশ্যে প্রকাশ করা যেতে পারে যেহেতু প্রথমটা উত্তর আছে তাই আমি প্রথমটা লিখিনি দ্বিতীয়টা থেকে লেখা শুরু করছি দেখো স্কুলের পরিচয় পত্র হারিয়ে গেছে এখন কি করতে হবে যোগাযোগের উদ্দেশ্য কি লিখবা পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা করা এখানে লিখবা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ক লিখবা স্কুলের শিক্ষকদের সাথে খ নম্বরে লিখবা দপ্তরী ও কর্মচারীদের সাথে ঘর নম্বরে লিখবা পরিবারের সদস্যদের সাথে আর ঘর নম্বরে লিখবে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সাথে আর ও লিখবা পথচারীদের সাথে তারপরে এখানে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে ক নাম্বার পরিচয়পত্র পাওয়া গেছে কিনা জানতে চাওয়া খ পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা গ ফোন নাম্বার নাম ঠিকানা বলা দেখো এখানে দুই তিন নাম্বারটা এমন এলাকা দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি এখানে কি লিখবার দাওয়াত স্থানে দাওয়া লিখছি দা তো আরেকটা দাওয়াত দাওয়াতকৃত স্থানের ঠিকানা জানতে চাওয়া এবং সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা বা চেষ্টা পৌঁছানোর চেষ্টা করা বা ব্যবস্থা করা তো এখানে ক নম্বরে লিখবা যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তার সাথে ক নম্বরে লিখবা ওই এলাকার পরিচিত কোনো ব্যক্তির সাথে গ নম্বরে লিখবা মোবাইল ফোনের গুগল সার্চ করে আর এখানে ক নম্বর লিখবে এলাকার নাম ঠিকানা জানতে চাওয়া ঘ নাম্বার লিখবা কিভাবে যেতে হবে সে সম্পর্কে জানতে চাওয়া ঘ নম্বরে লিখবা কত খরচ হতে পারে এখানে লিখবে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না এটা বইতে দেওয়া আছে তারপর এখানে লিখবে ক্লাসে না আসার কারণ ও তার খোঁজ খবর নেওয়া এখানে ক নম্বরে শ্রেণীকক্ষের শিক্ষকদের সাথে ক নম্বরে লিখবে শ্রেণীকক্ষের সহপাঠীদের সাথে গ নম্বরে লিখবে মোবাইল ফোনের মাধ্যমে এখানে ক নম্বরে লিখবা কেন আসে না কারণ জানতে চাওয়া ক নম্বরে লিখবে কোথায় আছে তা জানতে চাওয়া গ নম্বরে লিখবো অসুস্থ কিনা জানতে চাওয়া তারপরে এখানে লিখবা এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে এখানে লিখবা শিশুটিকে মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা এখানে লিখবা এলাকায় সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে এখানে লিখবা হেল্পলাইন ষোলো দুই তেষট্টি এখানে লিখবা থানা পুলিশ তারপরে এখানে লিখবা শিশুটির বাবা মা কে শিশুটির পরিচয় কি শিশুটিকে কিভাবে সঠিক স্থানে পৌঁছানো যায় তা জানতে চাওয়া তো আজকে আমরা পিস্টা একের বাংলা অষ্টম শ্রেণীর যে পেজ এক আছে ওটার সমাধান করে দিলাম এক এক করে আমরা সকল ফিস্টাগুলোর সমাধান করে দেবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো দেখতে পাবে না আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবে